বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিরবিলাম ও আকবতুল ইমুতাক ওসালাতাম আলাশরাফিলামঈসলিনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসবিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুস থেকে দর্শনারছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলেই বাবুল না কাতি আল আয়াল অর্থাৎ পরিবার পরিজনের ভারণ পোষণ করার বিষয় এ বিষয়ে সুরে আয়াত আল্লাহ তালা বলেন বলছেন পিতার উপরেই দায়িত্ব সন্তানদের ভারণ পোষণ করা উত্তম পন্থায় যে পিতা হবে এই পিতার উপরেই দায়িত্ব বর্তায় যে সন্তানদের খাওয়ানো তাদেরকে পান করানো বিল মারুফ উত্তম পন্থায় তাদের সুব্যবস্থা করা এটা হলো পিতার দায়িত্ব ওয়াক আলাহ তা আলা আল্লাহ তালা আলো বরেন লিওন ফিক জু সাতি মিন সাতি ওমান কুদির আলাই হেরিজ কুহু ফা লিওন ফিক মিম্ মা আ লা ইউক্যাল লিফুল্লাহ ইল্লা মা আতাহা। বলছেন যারা স্বচ্ছল ব্যক্তি যাদের অবস্থা ভালো তাদের যোগ্যতা অনুযায়ী তারা খরচ করবে যাদেরকে আল্লাহ সচ্ছল বানিয়েছে যাদেরকে আল্লাহ সম্পদশালী বানিয়েছে অর্থ করি বেশি দিয়েছে তাহলে তারা তাদের সন্তানের উপর এবং স্ত্রীগণদের উপরে তাদের সাধ্য অনুযায়ী তারা খরচ করবে অমান কুদির আলাই হিরিজ আর আল্লাহ তালা যাদেরকে কম দিয়েছেন রিজিক আল্লাহ তালা যাদের হাতকে কমিয়ে দিয়েছেন ফাল ফিকমিমা আতা হল্লাহ আল্লাহ তালা যতটুকু তাদেরকে দিয়েছে সেখান থেকে যেন সে খরচ করে অর্থাৎ শরীয়ত আমাদেরকে এমন কোনো কারণ বেঁধে দেয় নাই যে তোমার এত টাকার শাড়ি কিনে দিতে হবে তাকে এরকম বাড়ি দিতে হবে এরকম গাড়ি দিতে হবে এ ধরনের নির্দিষ্ট কিছু বলে না যার কাছে যে ধরনের সমর্থন আছে যোগ্যতা আছে সেই অনুপাতে সে তার স্ত্রীর উপর খরচ করবে মা আল্লাহ তালা কোনো ব্যক্তিকে কোনো জানের উপর সে কোনো কোনো এমন কষ্ট দেয় না তবে যতটুকু আল্লাহ তালা তাকে দিয়েছেন সে বিষয়ে আল্লাহ তালা তাকে অবশ্যই হিসাব নেবেন ওক আল্লাহ আরো বলেন ওমা সাবার উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যা তোমরা খরচ করবে খলিফুহু তার প্রতিদান তোমরা পাবে ইনশা আল্লাহ তাহলে আমরা যারা আমাদের পরিবারের জন্য এবং তাদের পিছিয়ে যেটা আমরা খরচ করব আল্লাহ তালা এই খরচ করার বিনিময়ে তার চাইতে উত্তম বদলা আল্লাহ তালা আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ আবু হুরারা রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন দিন আনফখ্তাহুফি সাবির ইল্লাহ ওই দিনার ওই অর্থ যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করেছ অদিনারুন ফি রাকাবাতিন এবং ওই অর্থ যেটা তুমি কারো গোলাম আজাদ করার জন্য গোলামকে মুক্ত করার জন্য তুমি যেই টাকাটি দান করেছ অদিনারুন তাছাড়া দাখতাবিহি আলাম ইসকিন এবং ওই অর্থ ওই দিনার ওই টাকা যেটা তুমি গরিবদের উপর খরচ করেছো গরিবদের উপর উপর খরচ করেছো আলা আহালিক এবং ওই অর্থ ওই দিনার যেটা নাকি তুমি খরচ করেছ তোমার পরিবারের উপরে আজরান আল্লাহ আলা আহালিক এই সবগুলোর মধ্য হইতে সবচাইতে উত্তম কোনটা যেই দিনার এবং যেই অর্থটি তুমি তোমার পরিবারের উপর খরচ করেছো আল্লাহ তাহলে আল্লাহ রাস্তায় দান খরাত করার চাইতেও এবং গোলাম মুক্ত করার চাইতেও মিসকিনদের উপর খরচ করার চাইতেও যে পয়সাটা আমরা আমাদের পরিবারের উপর খরচ করব। সেটা স্ত্রী হোক সেটা আমাদের বাচ্চা কাচ্চা হোক তাহলে এদের উপর খরচ করাটা আমার উপর ইমানই দায়িত্ব এদেরকে খরচ করার পরও এদেরকে ভারণ পোষণ সব কিছু মেটানোর পর তারপরে অবশিষ্ট জিনিস থেকে আল্লাহ রাস্তা দান খরাত করতে হয় কিন্তু এদেরকে না দিয়ে যদি বাহিরে দেই সেটা ঠিক নয় ওয়ান আবি আবদুল্লাহ ওয়াই কাউল্লাহ আবি আব্দুর রহমান সাউবান বিন বুজদুদ্দিন মাওলা রসুল সালাম কল কল আর রসুল্লাহ সাল্লাম আফদল দিনারিন ইউন ফিকুহু আর রাজুল দিনারুন ইউন ফিকুহু আলা আলাহি ও দিনারুন ইউন ফিকুহু আলা দাবি ফি সাবিল্লা আবু আব্দুল্লাহ এবং তাকে বলা হয়েছে আবু আব্দুর রহমানও ওনার নাম হলো সাউবান বিন বুজদুদ যিনি আল্লাহ নবী আসাল্লামের আজাদকৃত গোলাম ছিলেন তিনি বলেন রসুল্লাহ সাসলাম সাল্লাম বলেছেন যে উত্তম দিনার উত্তম অর্থ সেটা যেটা নাকি কোনো মানুষ সে খরচ করেছে আলা ইয়ালিহি তার পরিবারের উপর যেই অর্থ যে টাকা যেই দিনার মানুষ তার পরিবারের উপর খরচ করেছে এটা তার জন্য উত্তম বেশি অদিনারুন ইউন ফিকুহু আলা তাবতি ফি সাবিরিল্লাহ এবং ওই দিনার এবং ওই টাকা যেটা মানুষ তার সওয়ারির উপর খরচ করেছে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য এটা উত্তম কাজ অদিনারুন ইউন ফিকুহু আলা আসাবিহি ফি সাবিরিল্লাহ এবং ওই দিনারও উত্তম যেই দিনার সে তার কোনো সহপাঠীর উপর খরচ করেছে আল্লাহর রাস্তায় তার কোনো সাতিদের উপর খরচ করেছে আল্লাহ রাস্তায় তো আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে সেটা হলেই যে আমরা যারা আমাদের পরিবারের উপর খরচ করব। যদি সে আমার স্ত্রী যদি চো সে আমাদের সন্তানাদি কিন্তু তারপরেও তাদের প্রতি অনুগ্রহ করা তাদের প্রতি খরচ করা তাদেরকে ভারণ পোষণ করানো এটা আমাদের যেমন দায়িত্ব আছে ঠিক তেমনি আমরা এটা যদি করতেও পারি তাহলে এর বিনিময় আল্লাহর কাছে আসে ইনশাআল্লাহ উম্মে উমে সালামা রাজি আনহা তিনি বলেন কুলতুয়া রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ সাল্লাম হাল্লি ফি বানি আবি সালামা আজরুন আবু সালামার যে ছেলেগুলি আছে উম্মে সালামা অর্থাৎ সালামার মা আর এটা হলো আবু সালামা বলতে হয় তো এই স্ত্রী ছাড়া অন্য স্ত্রী সন্তান এর কাছে ছিল অন্য পক্ষের স্ত্রী কিছু সন্তান উম্মে সালামার কাছে ছিল তো উম্মে সালামা বলছে হে আল্লাহ রসুলাম আবু সালামার যে সন্তানগুলি আছে আমি যদি তাদের উপর খরচ করি তাহলে কি আমি সব পাবো আমি চাই না যে তারা অসহায় হয়ে এভাবে সেভাবে ঘোরাফেরা করুক আমি এটা চাই না তাহলে আমি যদি তাদের উপর খরচ করি তাহলে এর বিনিময় আমি পাবো কি না ইন্নামা হোম বাণী নিশ্চয় তারা তো আমারই ছেলে আল্লাহ নবী বললেন না মা লাকি আজরুন মা আন ফি আলহিম তুমি তোমার অর্থ থেকে তাদের উপর যা খরচ করবা এর বিনিময়ে তুমি পাবা সুমাহান আল্লাহ তাহলে উম্মে সালামা সে মনে করল যে যেহেতু সে আমারই ছেলে আমার স্বামীরই ছেলে তাহলে এদের উপর যে খরচটা করব এর বিনিময়কে আল্লাহ স্বভাব দিবেন কি না হা আল্লাহ তালা এর বিনিময়েও স্বভাব দিবেন সাদ বিনাবি অকাশ রাজি আল্লাহ তালুর একটি লম্বা হাদিস যেটা আমরা নিয়তের অধ্যায় সেটা আমরা শুনেছি বলেছি পড়েছি সে হাদিসের একটা অংশ হলেই আল্লাহ নবী সালাম বলেছেন ওয়াইন্না কালান তুন ফিক না ফাঁকাতান তাব তাকি বিহা ওয়াজ হাল্লাহ তুমি যতটুকুই অর্থ আল্লাহর সন্তুষ্টর জন্য যদি তুমি খরচ করো ইল্লা উজির বিহা আল্লাহ তালা তার বদলা তোমাকে দিবেন হাত্তা মা তাজা আলুফি ফি এমন এমনকি তোমার স্ত্রীর মুখে যদি তুমি যে খাঁটা উঠিয়ে দিবে

ইহতাশি এবং এই খরচার বিনিময়ে সে যদি সবের আশা করে এমন না যে খরচ করে যাচ্ছি কিন্তু সে যদি বোঝে যেমন আজকে আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম যে আমরা যা কিছু করছি এর বিনিময়ে সব আছে কিন্তু ইননামাল আমাল আমল সবগুলি নিয়তির উপর নির্ভরশীল অর্থাৎ স্বামী সে এবং পিতা বাপ সে যে খরচ করবে স্ত্রীর উপরে এবং সন্তানাদির উপরে তখন সে মনে করবে যে আমি এই জন্য খরচ করছি যেহেতু আল্লাহ আমাকে খরচ করার দায়িত্ব দিয়েছে এবং যেহেতু তাদেরকে ভারণ পোষণ করানো তাদের দেখাশোনা করার দায়িত্ব শরীয়ত আমাকে দিয়েছে তাই শরীয়তের একটা অংশ মনে করে আমি তাদেরকে লালন পালন করছি এইরকম যদি কেউ নিয়ত করে তাহলে অবশ্যই ওই ব্যক্তিরে প্রত্যেকটা কাজে আল্লাপাক নেকি দিয়ে দেবেন ওয়ান আবদুল্লাহ আনহুমা কল

এ বিষয়ে মুসলিমের আর্টি রেওয়ায়ত আর সহি রেওয়ায়ত তিনি বলছেন কাফা বিল মার ইসমান আম্মান কুতাহু যে ব্যক্তি অন্য একজন ব্যক্তির ভারণ করার দায়িত্ব ছিল সে যদি এটা থেকে তার হাতকে সরিয়ে নেয় তার জন্য এটা অপরাধ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে বাকি আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ তালা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে eliminate ডায়ালগ about religion ডিবেট উইটনেস ডক্টর জাকির নায়িক ইন আটল অফ ওয়ার্ডস দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালামু আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে পরিবারের উপরে যে খরচ করার ফজিলত আছে

বোখারি মুসলিমের হাদিস আবু হরাজা আল্লাহ তালাম তিনি বলেন রসুর উল্লা সাহা বলেছেন প্রত্যেক মানুষ যখন সে সকাল করে তো আল্লাহর পক্ষ থেকে দুটি ফেরেস্তা নেমে আসেন সেই দুই ফেরস্তার মধ্যে থেকে একজন বলে আল্লাহ আতি মুনফিকান খালাফা আয় আল্লাহ তুমি দানকারীকে তার প্রতিদান দিয়ে দাও ফেরেস্তা দোয়া করে আয়াল্লাহ যে আল্লাহর রাস্তায় খরচ করেছে সেই খরচের বদলায় আল্লাহ তারা তাদেরকে উত্তম বদলা দান করো এবং বলে ওয়া আখার অন্য ফেরেস্তা বলে আতি তালাফা আয় আল্লাহ বখিলের সম্পদকে তুমি ধ্বংস করে দাও ফেরেস্তা যদি আল্লাহর কাছে দোয়া করেন তো সেই দোয়া কবুল হবে না তাহলে আমরা যারা আল্লাহ রাস্তায় দান খরাত করি গোলাম আজাদ করতে করি মিসকিনকে দেই অথবা আমার পরিবারের উপর খরচ তো সবাই করি ধনী তো তাদের জন্য আমরা যা কিছু করছি বা করব করতেছি এর বিনিময় লাভ হলো এই কিন্তু আমাদেরকে মোহতাসিবান সবের আশায় করতে হবে এর বিনিময় আল্লাহর কাছে বিনিময় চাইতে হবে তো বলছেন এভাবে যদি আমরা আমাদের পরিবারের উপরও খরচ করি তাহলে দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফেরেসতে এসে বলে আল্লাহ এরা যারা তাদের পরিবারের উপর খরচ করতেছে আল্লাহ তুমি তাদেরকে এই খরচের বদলে উত্তম বদলা তাদেরকে দান করো কিন্তু আছে সমর্থ কিন্তু মনে করছি না আরও কিছু করা দরকার কৃপণতা করছি নিজেও খাই না পরিবারকেও খাওয়ায় না সব কিছু নিয়ে জমা করতেছি তো এইভাবে যখন হয় তখন আল্লাহর ফেরেস্তা তার জন্য বদুয়া করে যে কৃপণতা করছে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও তখন তার সংসার ধ্বংস হয়ে যেতে পারে তো আল্লাহ তালার বহু অসিল আসে নেওয়ার ইচ্ছা করলে এমন একটা বড় মারাত্মক রোগ দিয়ে দিবে যে এক রোগেই লক্ষ টাকা নিয়ে চলে যাবে কিন্তু আমরা যদি আল্লাহ রাস্তায় দান খয়রাত করি নিজের আয়ত্তে যারা পরিবার আছে নিজের অধীনস্থে যারা আছে এদের প্রতি আমি দয়া সহানুভূতি দেখাই এবং এদের প্রতি আমি যদি কিছু দান খয়রাত করি তাহলে এর বিনিময় আল্লাহ তালা আমাদেরকে যদি রোগ থেকে হেফাজত রাখে তাহলে কত সুন্দর এই জন্য বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখানেই এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এর পরে যেটা অধ্যায় সেটা হলো বাবুল ইনফাক মিম্মা ইউ হেবু মিনাল সুন্দর এবং পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় দান খারাত করা যেটা নিজের জন্য পছন্দ যেটা বেশি ভালো সেটা আল্লাহ রাস্তায় দান করা এ বিষয়ে আল্লাহ তালা বলছেন লোহে বোন তোমরা কখনোই নেকির কাজে পুষতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করবে ওই জিনিসকে যেটা তুমি ভালোবাসো তোমার পছন্দনীয় এবং ভালোবাসার জিনিসকে আল্লাহ রাস্তায় না দেওয়া পর্যন্ত পরিপূর্ণ নেকির হকদার হওয়া যাবে না অকল তা আল্লাহ তালা আরও বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন আ মানু আনফিকুমিন তয় ইবা তিমা কাসাবতুম আখরাজানা আর হে ইমানদার গুণ আনফিকুমিন তই ইবা তিমা কাসাবতুম তুমি যে উত্তম অর্থ যেটা তুমি উপার্জন করেছে। উত্তম ভালো সেটা তুমি আল্লাহ রাস্তায় দান করো অমিম্মা আখ রাজনা রাকুমিনাল আর্দ এবং তোমাদের জন্য জমিন থেকে যে আমি শস্য উৎপাদন করে দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো ওয়ালা ত্যাম মামুল খাবিস খারাপ এবং হারাম পয়সা আল্লাহ রাস্তায় দেওয়ার ইচ্ছা করিও না যেটা তুমি আল্লাহ রাস্তায় খরচ করবে সেটা যেন পাক ও পবিত্র হয় হালাল হয় ভালো হয় হারাম এবং খারাপ মাল আল্লাহ রাস্তায় দান হয় রাত করুন ওয়ান আনাসিন নদী আল্লাহু আনহু কল কান আবু তল্হা রাদী আল্লাহু আনহু আখসার আল আনসার এবিল মদিনিয়াতে মাল আনমিন নাখালিম আনাস রাজি আল্লাহু তিনি বলেন আবু তালহা একজন জলিল কাদের সাহাবী তিনি আনসারি সকল সাহাবীদের মধ্য থেকে মদিনাই সবচেয়ে বেশি খেজুর গাছের মালিক ছিলেন তিনি সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন আবু তালহার্ন ওয়াকায় আহাবু ইলাইহি বাই বাইরাহা আর তার যতগুলি খেজুরের খেজুরের বাগান ছিল তার মধ্যে সবচেয়ে উত্তম এবং প্রিয় বাগান ছিল বাইরাহা নামক জায়গা বাইরাহা নামক জায়গা বিলাতাল মসজিদে আর এই বাগানটি ছিল মসজিদে নববীর একেবারে পশ্চিম সাইড মসজিদ আল্লাহ নবীর যেটা মসজিদ আছে এই মসজিদের একেবারে পশ্চিম সাইডে বাগান ছিল বড় একটি বাগান যার নাম হল বাইরা হা আসলাম কখনো ওই বাগানের মধ্যে প্রবেশ করতেন এবং সেখানে যে মিষ্টি পানি ছিল সেই মিষ্টিতে পানি তিনি পান করতেন কয়াল আনাস আনাজরাত হা দিহিল আয়া আনাস রাবি বলছেন যখন আল্লাহতালা এই আয়াত নাজেল করলো কোনটা লান্তান আলুল বিরুলাহাত্তা তুনফিকৌ মা তো হেব বন তোমরা কখনোই নেকি পুষতে পারবে না নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহ রাসা দান খরত না করবে এই আয়াত নাজেল হওয়ার সাথে সাথে যা আবু তালহা ইলা রসূরুল ইল্লাহিস আসলাম আবু তালহা রসূলুল্লাহ শাসামের নিকটে আসলো ফাকল এবং বললো ইয়া রসুল আল্লাহ ইন্না আল্লাহ তাহাল্লা আনসালা আলাইক নিশ্চয়ই আল্লাহ তালা আপনার উপর একটি আয়াত নাদিল করেছে কি আয়াত লালতানাুলুল বিররাহাতুন হেব বোন বলছেন ওয়া ইন্না আহাব্বা মালি ইলাইয়া বাইরাহা আর আমার সবচেয়ে প্রিয় বাগান সেটা হলো বাইরাহা বাগান যেটা বললাম এই বাগানটি আমার কাছে সবচেয়ে প্রিয় ওয়া ইন্নাহা সাদা লিল্লাহি তালা অর্জু বিররাহা দেখছেন সাহাব ইকরামদের কেমন ইমান ছিল যখনই আয়াত নাদের হলো যে তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তা দান খরাত করো তে সবচেয়ে প্রিয় জিনিস নিয়ে এসে আল্লাহ নবীর কাছে বলছেন হে আল্লাহ নবী আমি এটা সৎকার করলাম আল্লাহর জন্য আমি এর বিনিময়ে নেকি চাচ্ছি আমি এর বিনিময়ে কি চাই নেকি চাই ওয়া দুঃখ রহা ইন্দ এবং এর প্রতিদান চাই আল্লাহর কাছে এর প্রতিদান চাই আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ যেখানেই আপনাকে এটাকে ব্যবহার করার হুকুম দেন আপনি ইচ্ছা মতো এটাকে সেই কাজে ব্যবহার করতে পারেন অর্থাৎ সে বলছে আমি এই বাগানটা আপনাকে কি করে দিলাম ওয়াকফ করে দিলাম আপনি এখন যেমন ইচ্ছা সেভাবে এটার সাথে ব্যবহার করুন ফকাল মালুন রা বেহন দয়ালিকা মালুন রা বেহন বলছে বাহ এটা তো লাভমান সম্পদ এটা তো লাভমান সম্পদ এটা তো লাভবান সম্পদ অর্থাৎ তুমি যেই বাগান এবং মাল তুমি আল্লাহ রাস্তায় দান খরাত করতে চাচ্ছ এটা তো খুব ভালো জায়গা এটা তো খুব লাভবান জায়গা এটা বলছেন ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি তা শুনলাম আমাকে বললা যে আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম আপনি যা ইচ্ছে তাই করেন এটা আমি শুনেছি তবে আর আমার পরামর্শ হলে এই আন্তা জালাহা ফিল আকরাবিন তুমি এই বাগানটি তোমার আত্মীয়দের মধ্যে বন্ধন করে দাও তো আত্মীয় মধ্যেই বন্ধ করে দাও ফকাল আবু তালহা আবু তালহা তখন বলল আফ আলু ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আসলাম আমি তাই করব ফকাস সামাহা আবু তালহা তো আবু তালহা সেটাকে বন্টন করে দিল এই বাগানটি তার নিকটতম আত্মীয়দের মাঝে ওয়াবানী আম্মিহি এবং তার চাচাতো ভাইদের মাঝে বাগানটি বন্টন করে দিল তো এই হলো সাহাব এখরাম রিজওয়ান উল্লাহি আলহিম আজমাইন যে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় অর্থ দিয়েছে কিন্তু সেরকম মনও দিয়েছে এবং তারা এই অর্থের বিনিময়ে যে কোনো মূল্যে তারা জাহান নাম থেকে বাঁচার জন্য তারা স সর্বদায় যেন প্রস্তুত যখনই শুনেছে যে প্রিয় মাল আল্লাহ রাস্তা দান করতে হবে তখনই সে সে মালটি আল্লাহ রাস্তায় দান খয়রাত করতেছে কোনো দ্বিধাবোধ করে সম্মানিত তো শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিস থেকে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে পরে অধ্যায় যেটা সেটা হলে যে আল্লাহর আনুগত্যের দাওয়াত দেওয়া কাদেরকে নিজের পরিবারদেরকে নিজের অধীনে যারা আছে পরিবার এদেরকে আল্লাহর হুকুম মানার আহ্বান করা এবং যেগুলি সন্তানগণ যারা আছে এরা যারা বুঝ সম্পন্ন সন্তান আছে এদেরকেও আল্লাহর হুকুম মানার নির্দেশ দেওয়া ওয়াসা ইরিমান ফি ফিরাইয়িহি এবং একজন ব্যক্তির আয়ত্তে যারা চলে প্রত্যেককেই আল্লাহর হুকুম মানার জন্য নির্দেশ দেওয়া ওয়ানাহি হুম আনিল এবং আল্লাহর নাফরমানি থেকে তাদেরকে নিষেধ করা এবং তাদেরকে শিক্ষা দেওয়া এবং হারামকৃত জিনিস যেন তারা না করে এ বিষয়ে তাদেরকে উপদেশ দেওয়া এ বিষয়ে লম্বা একটি অধ্যায় এ বিষয়ে আল্লাহ তালা সুরে তহার একশো তো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আপনি আপনার পরিবারকে সালাতের হুকুম দেন শুধু নিজে পড়েদার হব তা না নিজের বাড়িতেও সালাত বলতে হবে স্ত্রীকে বলতে হবে এবং বাচ্চাদেরকে বলতে হবে ছেলে বলতে হবে মা বাপ আরও যারা নিজের অধীনস্থ কর্মচারী আছে একজন মুদির বা একজন পরিচালক تارودين صلاة الحكم جيتها بيت، الله تعالى الله تعالى يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا سورة تهريم شانو مرايات هي جهنم تمار وعن أبي هرط رضي الله عنه قال أخذ الحسن بن علي رضي الله عنهما تمرة من تمر الصدقة فجعلها في فيه সাসলাম কাহ্ কহ এরমি বিহা আমা আলিমতা আন্না লা না কুলুস সদা ক আবু হরান আল্লাহু তালাম তিনি বলেন যে হাসান বিন আলী আলীর ছেলে হাসান সে কোনো একটি খেজুর মুখে দিয়েছে যেই খেজুরটি সদাকার খেজুর ছিল তো এটা দেখার পর আল্লাহ নবিসাইসসাল্লাম পট করে তার কাছে এসে বলল যে এই কাহ কহ এটা ফেরে দাও ফেলে দাও কারণ এরমি বিহা এটাকে ফেলে দাও আমা আলিম সাদাকা তুমি জানো না যে আমরা সাদকা খাই না আল্লাহ সাদকাকে হারাম করে দিয়েছে তারা সাদকা খেতে পারবে না তো ছোট বাচ্চা একটা ভুল কাজ করতে যাচ্ছে আল্লাহ নবীলাম সেটাকে ছোট বলে বললে না যে খালাস থাক বাচ্চা মানুষ বোঝে না তা বলেন নাই বরং তার মুখ থেকে ও জিনিসটা কেড়ে নিয়ে ফেলে দিল এবং বলল যে এটা তোমার জন্য হালাল নয় তো আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের বাচ্চা যদি আমাদের সামনে বাম হাত দিয়ে খানা শুরু করে তারা আমাদের দায়িত্ব তাকে বলতে হবে হাত দিয়ে খাও খানা খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলে নেই তাকে শিখেতে হবে বিসমিল্লাহ বলে খাও আল্লাহ তালা আমাদের দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব আমাদেরকে নিভাতে হবে আজকের মতো আলোচনা এখানেই শেষ হচ্ছে এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী দর্শে আসবে ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিদান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته আকাশের ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় বল্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই কখনোই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির त्राতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস